প্রথম বিশ্বযুদ্ধের হতাহতদের স্মরণে স্কানথর্ শহরে এগারো নভেম্বর পপি ডে অনুষ্ঠিত হয়েছে দিনটির স্মরণে নর্থ লিঙ্কন শাহের কাউন্সিলর মেয়র জ্যানেট সরকারি দলের এমপি নিক টেকিং নর্থ বাংলা ক্লাব ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক শহীদুর রহমান জামাল সহ উপস্থিত সবাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এদিন কানাডার প্রায় প্রত্যেকেই প্রতীক হিসেবে পপি ফুলের বেইস পড়েন এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের মনে রেখে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কমনওয়েলথ দেশগুলোর সদস্য রাষ্ট্রের মধ্যে দিনটিকে স্মারক দিবস হিসেবে পালন করা হয়